আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আশিস সম্মতে খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রোজেন তাল, তো তালটাকে কিন্তু আগেই ফ্রোজেন করে রাখা ছিল, আর এখানে ফ্রোজেন নারিকেল। তো আজকে তাল দিয়ে আপনাদের জন্য দারুণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। তালের বড়া তো আমরা কম বেশি সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করি, আর কীভাবে বানাতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখতে পেরেছেন আমি কিন্তু চালের গুঁড়া আর হচ্ছে ময়দা একসাথে মিক্স করে নিয়েছি, আর এখানে তাল, নারিকেল আর হচ্ছে চিনি একসাথে আমি নিয়ে নিয়েছি, এবং এই তিনটা জিনিসকে একসাথে আমি ভালো করে আগে মাখিয়ে নিয়েছি। কারণ চিনিটা যেহেতু দানা দানা থাকে, তালের সাথে মিশিয়ে নিলে চিনিটা গলে যাবে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করব না, এই মানে তালটার মধ্যে দিয়েই আমি চালের গুঁড়া আর হচ্ছে ময়দার মিশ্রণটাকে মাখিয়ে নিব, আর সুন্দর করে একটি আমি বেটার তৈরি করে নিব। আর এই একটা বেটার দিয়েই আজকে দুইটা রেসিপি আপনাদেরকে আমি করে দেখাবো। তো এখানে আমি পরিমাণ মতন আমি চালের গুঁড়া আর মিশ্রণটাকে আমি নিয়ে ভালো করে হাতে সাজিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই মাখিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করতে হবে। আর আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পিঠার জন্য বেটারটা কিন্তু রেডি, এটা হচ্ছে বড়া পিঠার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখতে পাচ্ছেন চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে এতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে এভাবে ছোট ছোট করে আমি বড়াগুলো তৈরি করে নিব। আর তালের বড়া আমার কাছে এভাবে ছোট ছোট তৈরি করলেই খুব ভালো লাগে দেখতে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা, অসম্ভব মজা। যারা তালের বড়া পছন্দ করেন তারা তো জানেন এটা খেতে কি মজা হয়। তো এভাবে করে আমি ছোট ছোট করে সব বড়াগুলো কিন্তু দিয়ে দিব। এখন হচ্ছে আমি তালের বড়াগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিব, আর এভাবে উল্টিয়ে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর আর খেতেও তো দারুণ লাগে এটা। তো এইভাবে করেই সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে দেখতে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের তালের বড়া। এখন চলে আসলাম দ্বিতীয় পিঠাটি বানানোর জন্য। দেখতে পেরেছেন আমি কড়াইতে কিন্তু এক চামচ বেটার দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে তালের তেলের পিঠা। তো এটার জন্য আমার কোনো ঝামেলাই করতে হয়নি, আমি বড়ার জন্য যেই বেটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে অল্প কিছু পানি দিয়ে এভাবে একটু নরম বেটার তৈরি করে নিয়েছি, আর তাতেই কিন্তু সুন্দরভাবে তেলের পিঠার বেটারটা হয়ে গিয়েছে। আর এভাবে যেহেতু তেলটা একটু কম ছিল সেই ক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, এভাবে খোঁচুন দিয়ে এভাবে একটু উপর থেকে তেলটাকে দিয়ে গায়ে দিয়ে দিলে কিন্তু সুন্দর করে পিঠাটি ফুলে যাবে। তা দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়েছে। আর এভাবে করে আমি অল্প কিছু তেলের পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি, আর তালের তেলের পিঠাটাও কিন্তু খেতে দারুণ হয়েছে। আর মাশাল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে তালের বড়াগুলো, দেখতে কতটা লোভনীয় লাগছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এটা ভেতরটা যত কতটা যে সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর খেতে কিন্তু দারুণ মজা। যেহেতু এখানে নারকেল দেওয়া হয়েছে এর টেস্ট কিন্তু আরও বেড়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এখন এভাবে করে তালের বড়া, তালের তেলের পিঠা বানিয়ে নিতে পারেন, কারণ বাজারে কিন্তু এখন তাল পাওয়া যাচ্ছে। তবে আমি কিন্তু গত বছরের ফ্রোজেন করে রেখেছিলাম তাল, তালের কাজ সেটা দিয়েই কিন্তু বানিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু এই বছরেও এভাবে করে তালটা প্রসেসিং করে ফ্রিজে রেখে দিলে সারা বছরই আপনারা এভাবে করে তালের পিঠা বানিয়ে খেতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর তালের তেলের পিঠার ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যারা নতুন করে আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই ধরনের আরও সুন্দর মজার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।